প্রতি বছর বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিকের নিবন্ধন নবায়ন করার বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগই তা মানেননি। আবার নিবন্ধন না করেই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে। ফলে বেসরকারি হাসপাতালগুলোর বড় একটি অংশ নিবন্ধন নবায়ন ও নিবন্ধন ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। 26 জুলাই করোনা বিষয়ক টাস্ক ফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 8 আগস্ট টাস্ক ফোর্সের দ্বিতীয় সভা শেষে জানানো হয়, 23 আগস্টের মধ্যে যে সমস্ত বেসরকারি হাসপাতাল নিবন্ধন নবায়ন করবে না তাদের হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। সারাদেশে প্রায় 16,000 বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক রয়েছে। রোববার পর্যন্ত আবেদন জমা পড়েছে 12,212টি, নবায়ন হয়েছে 4,519টি, আর নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেননি প্রায় 3,000 বেসরকারি হাসপাতাল। যে ডেটটা পেরিয়ে গেল, মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় আমাদের সাথে আমার কথা হবে, কথা হলে পরে আমি এটার দিক নির্দেশনা পেলে আপনাদের জানিয়ে দেবো। তবে একটা শক্ত সিদ্ধান্ত তো অবশ্যই আমাদেরকে যেতে হবে যে কীভাবে আমরা এটাকে, নাহলে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে তো সব একই রকম হয়ে গেল, তাই না? যারা একেবারেই কিছু করে নাই তাদেরকে তো ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। অধিদপ্তরের হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ হাসপাতাল প্রয়োজনীয় কাগজপত্র আপডেট না থাকায় তাদের নিবন্ধন নবায়ন করতে চায় না। এদিকে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, অপেক্ষমান তালিকা নিবন্ধন নবায়নের জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন। অনেকে ইচ্ছা করছে না যে আমরা করবো না, হয়তো অনেকে দেখা যাচ্ছে যে নিবন্ধন যে প্রক্রিয়াটা কিছুটা তাদের পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। যারা অ্যাপ্লাই করে নাই তাদের ব্যাপারে অ্যাপ্লাই না করলে তার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত যেটা ভালো মনে করে তাই করবে, ওখানে আমাদের কোনো ওপিনিয়ন নেই। করোনা চিকিৎসায় যুক্ত রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে দেখা যায়, নবায়ন ছাড়াই প্রায় 6 বছর ধরে হাসপাতালটি কার্যক্রম চালিয়ে আসছিল। এরপরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে করোনা শনাক্ত হয় 8 মার্চ, প্রথম মৃত্যু 10 দিন পর 18 মার্চ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলছেন, শুরু থেকেই প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়নি মন্ত্রণালয়। করোনা মোকাবিলা করতে গিয়ে প্রথমেই আমরা 3 মাস সময় নষ্ট করেছিলাম, তখন আমাদের মন্ত্রী আমাদের বলেছিলেন যে আমরা সর্ববিধ প্রস্তুত আছি, এই প্রস্তুতি আমরা দেখলাম যে 3 মাস ধরে কিছুই ছিল না। করোনা শনাক্তের পরীক্ষা কিংবা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সবকিছু নিয়েই জনমনে অনাস্থার কারণ মন্ত্রণালয়ের নেতৃত্বের ব্যর্থতা, অভিযোগ রাশেদ খান মেননের। মেনন আরো বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির পুরনো অভিযোগ আরো বড় করে দেখা দিয়েছে করোনাকালে। স্বাস্থ্য খাতের নতুন ও পুরনো সংকটগুলো সমাধানের সুযোগ এখনো হাত ছাড়া হয়নি বলছেন মেনন। তার জন্য প্রয়োজন স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরানো। আমাদের তৈরি করতে হবে।